তাল নারকেল এবং সুপারি এদের ভিতরে কিছু না কিছু ইউরেনিয়াম পাওয়া যায় অল্প সামান্য ইউরেনিয়াম আছে কিন্তু ওই ইউরেনিয়ামটুকু আমাদের রক্তের যে সব জরুরি পদার্থ আছে ওগুলোকে পোটেনটাইজেশন করার জন্য আমাদের কিছু ইউরেনিয়াম দরকার হয় সেটা আমরা তাল গাছে পাই নারকেল গাছে পাই সুপারিতে পাই সবগুলো গাছে একরকম লম্বা হয়ে গেছে আরেকটা জিনিস দেখবেন যে যেই এলাকায় তাল গাছ আছে যে কোনো বজ্রপাত সে ধরতে পারে এখানে প্রমাণ হয় যে তার ভিতরে ইউরেনিয়াম আছে এবং যে কোনো বুদ্ধিমান লোক বা যারা এইসব নিয়ে চর্চা করে যারা অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোলজির চর্চা করে তারা সকলেরই একই কথা যে তাল গাছের ভিতরে এমন একটা ইউরেনিয়াম শক্তি আছে যেটা যে কোনো বজ্রপাত ধরতে পারে তাল খেলে মানব দেহের অনেক বেশি উপকার হবে খাদ্য হিসাবে যখন আমরা খাবো তখন তালটা একটু বেশি খাবো আলহামদুলিল্লাহ এর ফলে আমরা প্রথম আসলাম আমাদের মাথার নার্ভাস সিস্টেমে ব্রেনের কাছে আসলাম এবং উপরেই আছে চুল এখন চুল পড়া নিয়ে একটা বিশেষ সমস্যা আমাদের কাছে প্রতিদিন করে বেশ কিছু মহিলারা টেলিফোন করে চুল পড়ে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে এর কারণ হলো কি আমরা নেচারের কাছে নাই আমরা প্রতিদিনই কেমিক্যাল শ্যাম্পু ব্যবহার করতেছি আমরা প্রতিনিয়ত ফ্রিজের খাবার খাচ্ছি আমরা প্রতিনিয়ত বাজারের যে খাবারগুলো যেগুলো ফ্রিজে রাখার দরকার নেই সেটাও ফ্রিজে রাখতেছি লেবু এবং ডিম আর কিছু গ্রিন খাবার কিছু সালাদ এটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই এগুলোর ভিতরে ফ্রিজে রেখে রেখে আমরা তাকে অর্ধেক দুর্বল করে ফেলতেছি